Hi guys, welcome back to my channel and welcome back to another interesting video. আজকে আমি শীতকালের একটা কমন প্রবলেম নিয়ে ডিসকাস করতে চলেছি। যদিও তোমরা থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে, তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ড্যান্ড্রাফ এর সলিউশন জানার আগে আগে আমাদের এটা জানা দরকার যে হোয়াট ইজ ড্যান্ড্রাফ। আমরা আমাদের ডেইলি রুটিনে কিছু অন্য মিস্টেক করে ফেলি, যার জন্য আমরা ড্যান্ড্রাফ কে ইনভাইট করি। ইয়েস, আমরা ড্যান্ড্রাফ কে ইনভাইট করে নিয়ে আসি। সবাই জানো আমাদের স্ক্যাল্পে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে আর সেটা থেকে অন্য বড়তে সিবাম সিক্রেট করতে থাকে। তো এবার আমরা যখন বাইরে যাই তখন বাইরের পলিউট্যান্ট, ডেড সেল সব তাতে জমা হতে থাকে। আমরা আমাদের ফেস, আমাদের বডি ক্লিন করার জন্য এভরিডে ফেস ওয়াশ, বডি ওয়াশ অ্যাপ্লাই করি। বাট স্ক্যাল্পের জন্য হেয়ার ওয়াশকে আমরা রোজ করি না। হেয়ার ওয়াশ মিন্স আমি শ্যাম্পু দিয়ে ডেইলি ওয়াশ করার কথা বলছি না, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করার কথা বলছি। সেটা কি করি না, কারণ যাদের লম্বা চুল তারা তো চুল ডেইলি ওয়াশ করতে পারেই না। অনেকে মনে করে শীতকালে বেশি পরিমাণ শ্যাম্পু ইউজ করলে স্ক্যাল্প আরও ড্রাই হয়ে যাবে, আরও ড্যান্ড্রাফের সমস্যা হতে পারে, তাই জন্য তারা সপ্তাহে একবার শ্যাম্পু ইউজ করে আর সারা সপ্তাহ হেয়ার ওয়াশ করেই না। তো এর ফলে যেটা হবে, আমাদের তো সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে রোজই সিবাম সিক্রেট হতেই থাকে আর রোজ কিছু পরিমাণ পলিউটেন্ট আমাদের স্ক্যাল্পে জমা হয়, আর শীতকালে তো ডেড সেলস এর পরিমাণও আরও বেড়ে যায়, সেগুলোও জমতে থাকে। সব জমতে জমতে একটা থিক লেয়ার তৈরি করে, ইট ইজ ড্যান্ড্রাফ। আর যখনই থিক লেয়ার তৈরি হয়ে যায় তখন র্যান্ডামলি আমাদের পরের প্রবলেমসগুলো আসতেই থাকে, যেমন ফাঙ্গাল ইনফেকশন হয়ে ইচিং এর সমস্যা, আর সাথে তো হেয়ার ফল আছে। তো আমি রেকমেন্ড করব সপ্তাহে যেমন তোমরা সামারে 2-3 বার হেয়ার ওয়াশ করো শ্যাম্পু দিয়ে, তেমন এই টাইমেও এই সিজনেও তোমরা 2-3 বারই শ্যাম্পু ইউজ করবে। আর বাকি যে দিনগুলো আছে সেগুলোতে আমরা একটা ম্যাজিক্যাল সলিউশন ইউজ করব, যেটা আমি এখন রেডি করে দেখাবো। চলো ম্যাজিক্যাল সলিউশনের জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে দেখা যাক। আমরা 2:1 অনুপাতে এটাকে মিক্স করব, মানে 1 ক্যাপ অ্যাপেল সাইডার ভিনিগার অ্যান্ড 2 ক্যাপ নর্মাল বাটার। আমরা জানি অ্যাপেল সাইডার ভিনিগার একটা অ্যাসিড বেস সলিউশন, আমরা এটাকে নর্মাল বাটার মিশিয়ে আরও মাইল্ড করে নেব, যেটা আমাদের স্ক্যাল্পের জন্য হেলদি হবে। এটা শুধুমাত্র ড্যান্ড্রাফের সমস্যা দূর করবে না, তোমাদের যদি স্ক্যাল্পে ইচিং এর প্রবলেম থাকে সেটাকেও রিডিউস করবে। তো আমি এখন এটা অ্যাপ্লাই করার প্রসিডিউর দেখাবো, তো চলো দেখে নেওয়া যাক। Thank you.
কটন বল দিয়ে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর আমরা ফিঙ্গার টিপ দিয়ে ম্যাসাজ করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর আমার বলা হোম রেমেডিস যদি তোমরা ট্রাই করে থাকো, রেজাল্ট কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।